সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? কে কোথায় থেকে দেখছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে বাংলাদেশের এয়ারপোর্টে দুবাই ভিজিট সংক্রান্ত যেসব ঝামেলা, সেই সব ঝামেলার সর্বশেষ খবর, আজকে যা হয়েছে, আজকে যা ঘটেছে বিস্তারিত আলোচনা করব। আমার একজন ভাই আসছিলেন আজকে ঢাকা এয়ারপোর্টে দুবাই আসার জন্য ভিজিট দিচ্ছে। কি হলো সেখানে, ওনার সাথে কি সর্বশেষ নিউজ আপনাদেরকে জানাবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন যদি জরুর মনে করেন, যদি জরুর না মনে করেন তাহলে তো অসুবিধা নেই। যাই হোক, আপনারা জানেন গত মাস অক্টোবরের 1 তারিখ থেকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কোনো ধরনের দুবাই ভিসার, ভিজিট ভিসার লোক আসতে দিচ্ছে না বিভিন্ন অজুহাত দেখিয়ে। যাই হোক, বিভিন্ন চাপের কারণে এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা অফিসিয়ালি যে ব্রিফিং দিয়েছে যে আমরা সব কাগজপত্র যাদের আছে, যেমন পাসপোর্টের সাথে ডলার, হোটেল বুকিং, যাওয়া আসার টিকিট, এই সমস্ত ডকুমেন্ট হলে অসুবিধা নাই আমরা দিব, কিন্তু এই বক্তব্যের সাথে 100% মিল নেই। এটা শুধু অফিসিয়াল বক্তব্য, তাদের চাপে পড়ে দিয়েছে। কিন্তু এখানে দেখা গেছে অনেকে ফিরতে কোনো যাচ্ছে, তারপরে কিছু লোক আছে তারা দালালের মাধ্যমে যারা আসতেছে তাদেরকে দিচ্ছে, আর দুই একটা লোক একদম কম, তাদের বাঁচার জন্য দুই একটা লোক দেখাচ্ছে যে এগুলো আমরা ছাড়ছি সবগুলা কাগজপত্র থাকার পরে। তো শুধু এটা ঢাকা নয়, সিলেট বলেন আর চট্টগ্রাম বলে সব এয়ারপোর্টে সেম অবস্থা। আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে আসলে সর্বশেষ খবরটা কি। সর্বশেষ এই হলো খবর, একদম 100 জন, 1000 জন আসলে একজন দুইজন কাগজপত্র কোনো কিছু ঠিক যদি থাকে, সব কিছু কাগজপত্র সব দিক দিয়ে, অন্য কোনো হাতে টাকা পয়সা বা লেনদেন দালালের মাধ্যম ছাড়াও দুই একজন লোক হাজারে দিচ্ছে, আর বাকি সব লোককে ফেরত দিয়ে দিচ্ছে এখনো। আর যদি কেউ কন্ট্যাক্ট করে আসে অন্যান্য মাধ্যম দিয়ে তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা। এয়ারপোর্টের কারো পরিচিত থাকে বা কারো ফোনে হয়ে যায় কাজ, এরকম বিভিন্ন অবস্থা যদি থাকে তাহলে তারা আসতে পারতেছে, আর সাধারণ কোনো লোক আসতে পারতেছে না এখনো। তো এটা আমরা ধিক্কার জানাই, এই সমস্ত ব্যবহার বাংলাদেশের এয়ারপোর্টের, এই সমস্ত মানুষকে হয়রানি করা, মানুষের দালালের কাছে ঠেলে দেওয়া থেকে আমাদের প্রবাসী যারা আছে সবার পক্ষ থেকে ধিক্কার জানাই। এবং এর একটা সুস্থ তদন্ত করে বাংলাদেশ সরকার, বাংলাদেশ কমিউনিটি যারা আছেন দেশে বিদেশে, এর একটা সুষ্ঠ পথ আমাদের বাইর করতে হবে, এবং আমরা যেন এর সুষ্ঠ তদন্ত চাই এবং সুষ্ঠ পথ, সুনির্দিষ্ট পথ অতি তাড়াতাড়ি পাই। এই আহ্বানটুকু জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ কমিউনিটির কাছে, দেশ বিদেশে যায় সমস্ত কমিউনিটি আছেন সবার কাছে, যাতে আমরা প্রবাসীরা কোনো হয়রানিতে না পড়ি। এই হলো সর্বশেষ, যদি কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর কেউ যদি বলেন যে আমরা কিভাবে কন্ট্যাক্ট করে আসতে পারবো বা কিভাবে যেতে পারবো, এটা আমি একদম বলতে পারবো না। আমি আমার যে ভাই কথা বললাম তাকে কন্ট্যাক্টের মাধ্যমে আনতে চাচ্ছিলাম, কিন্তু ট্রাভেলস রাজি হচ্ছে না যে আমরা কন্ট্যাক্ট করব না, আমরা কন্ট্যাক্ট করতে চাই না। এ কারণে ট্রাভেলসের আপনারা নিজেরাই বুঝতে দেন, ট্রাভেলসের ঝামেলা আছে অনেক, ট্রাভেলসে নিয়ে না। আপনারা যদি কেউ আসতে চান তাহলে বড় বড় কোনো ট্রাভেলসের সাথে কথা বলে দেখতে পারেন, তারা যদি সেই রিস্ক নেয় তাহলে অবশ্যই আসতে পারবেন, সন্দেহ নাই। কিন্তু এমনি গেলে ওই হাজারে একজন দুইজন ছাড়া, আপনি যদি হাজারে এক দুইজনের মধ্যে ভাগ্যবান হয়ে যান তাহলে তো অসুবিধা নাই, না হয় আপনি আসতে পারবেন না। আপনি আর ভিজিট ভিসা খোলা আছে কোনো দুবাইতে, আসলে ভিসা লাগাতে পারবেন, পাটনা ভিসা যেটা সেটাই, আর কোনো পথ নাই। এই হলো সর্বশেষ খবর এবং সর্বশেষ পথ। আজ এখানেই, আল্লাহ হাফিজ। অন্য কোনো বিষয়, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবার নতুন কোনো ভিডিওতে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।